হ্যালো এফ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ঢাকার মার্কেটে মোতালি প্লাজায় যেখানে আপনারা জানেন মোতালি প্লাজায় মোবাইলের গ্যাজেটের জন্য অনেক বিখ্যাত তো মোতালি প্লাজায় প্রথমত আমি চলে আসলাম কেন আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন এটা হচ্ছে মোতালি প্লাজার একবারে সামনের ভিউটা যেখান থেকে আপনারা ঢুকলেই দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু পোস্টার ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে তা আমরা চলুন মোতালি প্লাজায় ঢুকি ঢুকতে ঢুকতেই দেখতে পাবেন মোতালি প্লাজার অনেক গ্যাজেটের দোকান আছে নিস্তালাতে অনেক অনেক গ্যাজেটের মোবাইলের গ্যাজেটের জন্য ব্লগের গ্যাজেটের জন্য আপনার অনেক কিছু পাবেন আপনি মোতালি প্লাজায় এখন অনেক কিছুই পাওয়া যায় মোতালি প্লাজায় আর সামনেই তাকাতে দেখি বাম পাশে মানে হরেক রকমের আচার আছে এই আচারগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হচ্ছিলো খেয়ে নিই মানে এত আইটেম আচারের মানে সময় ছিল না বলে আমি খেতে পারিনি ইনশাল্লাহ পরের বার গেলে খাবো কিংবা রিভিউ দিব আপনাদের সাথে তো মোতালি প্লাজায় আপনারা জানেন বাংলাদেশের একটা ভালো একটা মার্কেট প্লেস মোবাইলের গ্যাজেটের জন্য মোবাইল সার্ভিসিংয়ের জন্য যেখানে বেস্ট কিছু সার্ভিস সেন্টার আছে যে কোনো ফোনের সার্ভিস তারা খুব সহজেই করে দেয় আর মোতালি প্লাজায় ওরকম আগে যেরকম একটা ই ছিল বিভিন্ন রকমের দোকানে ভরে গিয়েছিল এখন মেইনলি মোতালি প্লাজা হয়ে গিয়েছে মোবাইল অ্যাক্সেসরিস এবং সার্ভিসের একটা মার্কেট যার জন্য বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ চলে আসে তো এখানে ঢুকতে ঢুকতে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে নিস্তালায়। আর আজকে আমি যাওয়ার পরে দেখলাম এক্সালেটর সিঁড়িটা খুব বন্ধ ছিল তো সিঁড়ি করে আমি চলে আসলাম চলে এসে লেভেল ফোরে যখন আমি আসলাম লেভেল ফোরে আমি বিভিন্ন ফ্লোরগুলো আপনাদেরকে আমি দেখাইলাম লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোরে আমি আমি যেখান থেকে এর আগেও গ্যাজেট নিয়েছিলাম মোতালি প্লাজায় ইসলাম গ্যাজেট তো সেখান থেকে আমি যাওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় তো দেখেছি সেখান থেকে তাদের প্রোডাক্টগুলো খুব ভালো তারা অথেন্টিক প্রোডাক্টগুলো দেয় যার কারণে অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আপনাকে চলে আসতে হবে মোতালি প্লাজার ইসলাম গ্যাজেটে তা আমি একটা ট্রাইপোড দেখছিলাম সেখান থেকে ভিডিওটা কেমন হয় আর আমার ফোনের জুম করে দেখছিলাম কেমন লাগে আর কি ট্রাইপোড দিয়ে তো সেটা দেখার পরে আমি আমার মাইক্রোফোন টেস্ট করব যেটা মাইক্রোফোন নিয়েছি পরবর্তীতে রিভিউ দিব যে টুয়েলভ হ্যাঁ এটা উলানজির জে টুয়েলভ মাইক্রোফোনটি অনেকেই ভালো রিভিউ দিয়েছেন আমিও পরবর্তীতে রিভিউ দিব। যেটার ফিডব্যাক খুব ভালো পাওয়া গিয়েছে এবার সাউন্ড চেক করার পালা কেমন হয় সাউন্ড সব কিছু ঠিকঠাক ছিল খুবই ভালো ছিল এই প্রাইজের মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে উলানজি জে টুয়েলভ আমি উলানজি জে টুয়েলভের ফ্যান হয়ে গেলাম তারপর কি আমি চলে যাব বেরিয়ে যাচ্ছি এক্সিটে আমার পার্কিংয়ে আমার যেই সারাদিনের পার্টনার তাকে যেখানে রেখেছি সেখান থেকে নিতে তো এখান থেকে গাড়ি পার্কিং করতে গেলে তিরিশ টাকা আপনার টিকিট কাটতে হয় তো আমি আমার গাড়িটাকে কোথায় রেখেছি খুঁজতেছিলাম তো খুঁজে খুঁজে পেয়ে গেলাম আমার গাড়ির কাছে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম ব্লগটি কেমন হলো কমেন্টস করে কিন্তু জানাবেন অবশ্যই